আছে 2024 সালে সরকারি চাকরি পাওয়ার? তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। এবার অনেকে প্রশ্ন করবে যে কেন দিদি আজকের ভিডিওতে এমন কি আছে, তাদেরকে বলি আজকের ভিডিওতে আমি আলোচনা করব 2024 সালে কেন্দ্রীয় সরকার তথা রাজ্য সরকারের কোন কোন ভ্যাকান্সিগুলো আসতে চলেছে সেই বিষয় নিয়ে তোমাদেরকে অবগত করিয়ে দেব। তোমরা জেনে নিতে পারবে যে কোন কোন চাকরির বিজ্ঞপ্তি আসছে, সেই অনুযায়ী নিজেকে তৈরি রাখতে পারবে এবং চাকরির পরীক্ষায় একটা চাকরি নিয়ে দেখাতে পারবে। তো চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করি। তার আগে আমি অতসী তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি তোমাদের চ্যানেল ইওর স্টাডিতে। দেখো একটু যদি বোর্ডের দিকে তাকাও, দেখো একটা খুব সুন্দর জিনিস দেখতে পারবে যেখানে আমি লিখে রেখেছি আপকামিং গভর্নমেন্ট জব ভ্যাকান্সি 2024। এক পাশে রেখেছি সিজি মানে সেন্ট্রাল গভর্নমেন্ট, আর এক পাশে রেখেছি এসজি মানে হচ্ছে স্টেট গভর্নমেন্ট। তো চলো প্রথমে সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ে একটু আলোচনা করি, বা একটু টুকিটাকি দেখা যাক যে কী কী বিজ্ঞপ্তি বেরোবে। আমরা জানি যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে এসএসসি ডিপার্টমেন্ট রয়েছে খুব সুন্দরভাবে দু বছর ধরে কাজ করছে। বছরের প্রথমেই তারা জানিয়ে দেয় যে কোন কোন বিজ্ঞপ্তি কোন সময় কোন ডেটে পরীক্ষা কোন সময় বেরোবে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে কবে থেকে শেষ হবে সব জানিয়ে দেয়। তো এসএসসির চাকরি তো আমাদের কাছে রয়েছেই। এবার বলি, অনেকে জানো না এসএসসির চাকরি পেতে গেলে আমরা দেখেছি মাধ্যমিক পাশেও কিছু ভ্যাকান্সি থাকে, উচ্চ মাধ্যমিক পাশেও থাকে, গ্র্যাজুয়েশন পাশেও থাকে। তুমি যদি মনে করো যে আমার গ্র্যাজুয়েশন নেই তাহলেও তোমাকে এসএসসি সুযোগ দেবে, তুমি যদি ভাবো আমি 12 পাস করে আর পড়িনি তাহলেও তোমাকে এসএসসি সুযোগ দেবে, আর তুমি যদি ভাবো আমি অনেক উচ্চ শিক্ষিত তোমার জন্য সিট রয়েছে এসএসসির জন্য। প্রতি বছর এসএসসি পরীক্ষা নেয়, প্রতি বছর এসএসসির তরফ থেকে সমস্ত পোস্ট মিলিয়ে যদি মিনিমামও ধরি তাহলেও কিন্তু 30,000-এর উপর এসএসসি প্রতি বছর আমাদেরকে ভ্যাকান্সি দেয়। তাহলে ওই 30,000-এর মধ্যে একটা কি আমরা নিতে পারবো না? অবশ্যই পারবো, কারণ এসএসসির ক্ষেত্রে দেখলাম বাংলায় পরীক্ষা দেওয়ার সুযোগ এসএসসি করে দিয়েছে আমাদের। সুতরাং যারা আগে ইংরাজি মাধ্যম নিয়ে ভয় পেত, হিন্দি মাধ্যম নিয়ে ভয় পেত বাঙালি ছাত্রছাত্রীরা, তাদের ক্ষেত্রে আর সেই ব্যারিয়ারটা নেই, তারা এবার বাংলায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে। সুতরাং এসএসসির যে যে ডিপার্টমেন্টগুলো রয়েছে তার জন্য তুমি আমি প্রত্যেকেই প্রস্তুত থাকব, কেন আমরা জানি যে বছরের প্রথম থেকেই এসএসসির জন্য বিজ্ঞপ্তি বেরোবে আর সেভাবেই নিজেকে তৈরি করতে পারবো। এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের কথা বলছি। চলে আসবো দ্বিতীয় ক্ষেত্রে, আমরা চলে যাব রেলের কাছে। আমরা জানি রেল অনেক বছর পর পর বিজ্ঞপ্তি বার করে, মিনিমাম 4-5 বছর ধরে রাখো এসএসসি বার করে। দেখো 2024 সালে কিন্তু ভোট রয়েছে, আর সেই ভোটকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকার কিন্তু মানুষের জন্য বা আপামর জনতার জন্য অনেক সুযোগ নিয়ে আসবে, অনেক টোপ নিয়ে আসবে। এটা আমরা অনেকদিন আগে থেকেই দেখে আসছি বা এটা হয়ে আসছে। তো সেটার একদম কিছু বিপরীতে যাবে না, সেই জিনিসই ঘটবে, তার প্রমাণ আমরা কিন্তু অনেক দিন ধরেই দেখছি এবং ইতিমধ্যে সুজন স্যার ভিডিও করে দিয়েছে যার লিঙ্কটা আমি এখানে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারবে সেই ভিডিওটা। তো কিভাবে আসতে চলেছে, কত ভ্যাকান্সি আসছে, আর রেল কিন্তু যখন বিজ্ঞপ্তি নিয়ে আসে একটা দুটো নিয়ে আসে না, লাখের উপর ভ্যাকান্সি নিয়ে আসে। এবছরও আমরা দেখব দফায় দফায় কিন্তু রেল প্রায় 3-3.5 লাখের উপর কিন্তু ছেলে মেয়েকে নিতে চলেছে তাদের ডিপার্টমেন্টে। তো সুতরাং যারা যারা তৈরি হতে চাইছো এখন থেকেই রেলের জন্য কিন্তু প্রস্তুতি নিয়ে নাও, হাড্ডাহাড্ডি অনেক বেশি হবে, প্রতিযোগিতা অনেক বেশি হবে। তো এখন থেকে তৈরি না হলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে। আচ্ছা এরপরে চলে আসবো ব্যাংকিং সেক্টরে। দেখো ব্যাংক এমন একটা ডিপার্টমেন্ট যেই ডিপার্টমেন্টে কেন্দ্রীয় সরকারকে নিয়োগ করাতেই হয়, আর নিয়োগ প্রতি বছর হয়ে থাকে ব্যাংকের তরফ থেকে। আমরা দেখেছি ব্যাংকের তরফ থেকে নিয়োগ হচ্ছে। আচ্ছা একটা জিনিস বলতে ভুলে গেলাম, এই যে রেলের কথা বললাম না, সেখানেও দেখেছি মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করা যায়, উচ্চ মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করা যায়, গ্র্যাজুয়েশন পাশেও অ্যাপ্লাই করা যায়। রেল তোমাকে তিনটের ক্ষেত্রেই সুযোগ দেয়, তিনজন যারা তিনটে যে ক্যাটাগরি রয়েছে, কেউ বেশি পড়েছে তাদের জন্যও রয়েছে, কেউ কম পড়েছে তাদের জন্যও রয়েছে, আবার কেউ কিছু কিছু ডিপ্লোমা করেছে, কেউ কেউ আইটিআই করেছে, কেউ কেউ আরও অনেক ডিগ্রি নিয়েছে, তাদের জন্য রেল কিন্তু তাদের জায়গা দিয়ে রেখেছে। সুতরাং রেলের ক্ষেত্রেও তোমার আমার সবার জন্য সুযোগ থাকছে। আচ্ছা এরপরে যেটা বলছিলাম ব্যাংক,
ব্যাংকের বিষয়টা, ব্যাংকের বিষয়টা এমন একটা বিষয়, দেখো টাকা পয়সা লেনদেনের বিষয়, তো সেক্ষেত্রে ব্যাংক কিন্তু এই সবাইকে সুযোগ দেয় না। যারা একটু পড়াশুনো অনেক দিন ধরে করেছে, মানে মোটামুটি গ্র্যাজুয়েশন পাস করেছো, তারাই কিন্তু পরীক্ষায় বসতে পারবে। আর তোমার ইংরেজি সাবজেক্টটায় খুব ভালো মতো রপ্ত থাকতে হবে, প্রতিনিয়ত তোমাকে পেপার পড়তে হবে, প্রতিনিয়ত তোমার পেপারের সাথে তোমার একটা সংযোগ বা রিডিং, যে আমরা বলি যে বিষয়টা গ্রামারের উপর ফোকাস তো করে, তার সাথে সাথে রিডিংয়ের যে ব্যাপারটা সেখানেও কিন্তু দক্ষতা তোমার থাকতে হবে, কারণ সেখান থেকে প্রচুর প্রশ্ন দেয় ব্যাংক। সুতরাং ব্যাংকের চাকরি পেতে হলে, সেটা তুমি ক্লার্কই হও কি সেটা তুমি আমরা ব্যাংক ম্যানেজারই হও, সেক্ষেত্রে আমরা দেখব যে তোমাকে কিন্তু কি হতে হবে, না গ্র্যাজুয়েশন পাস করতেই হবে বা হতেই হবে। আশা করি বোঝাতে পারলাম। প্রতি বছর আমরা দেখেছি IBPS এর তরফ থেকে, SBI এর তরফ থেকে খুব সুন্দরভাবে ভ্যাকান্সি বেরোয়, তুমি ধরে রাখতে পারো মোটামুটি প্রতি বছর 5,000-এর উপর কিন্তু ব্যাংকের নিয়োগ হয়ে থাকে। আশা করি বোঝাতে পারলাম। তাহলে SSC এর বিজ্ঞপ্তি তো পাচ্ছি, রেলেরও বিজ্ঞপ্তি পাচ্ছি, মার্চ নাগাদ রেল বিজ্ঞপ্তি দিয়ে দেবে আমাদেরকে। আচ্ছা, ব্যাংকিং এর বিজ্ঞপ্তিও প্রতি বছর পাচ্ছি, তাহলে এই তিনটে চাকরি তো বাবা আমাদের কাছে থাকছেই। এরপরে কি পাচ্ছি? টিচিং পাচ্ছি। টিচিং এর ক্ষেত্রটা কি দিদি একটু বলো। দেখো, যারা DLED বা BED করেছো উচ্চ মাধ্যমিক পাশে বা গ্র্যাজুয়েশন পাশে, তাদের জন্য টিচিংয়ের জন্য পথ খোলা রয়েছে। তারা, আমরা জানি যে তারা কেউ BED করেছে বা কেউ DLED করেছে, যারা BED বা DLED করেছো তারা CTET এক্সাম দাও, CTET-এর paper 1 paper 2 দিয়ে তুমি পাশ করে থাকো, এবং তারপরে তুমি পরীক্ষা দিয়ে বিভিন্ন যে স্কুলগুলো রয়েছে, বিভিন্ন আমরা দেখি অনেক আন্ডারটেকেন গভর্নমেন্ট স্কুল রয়েছে, তুমি সেখানেও কিন্তু চাকরি করার সুযোগ পাও। সুতরাং এই যে পদ্ধতিগুলো, এই টিচিং এর ক্ষেত্রে আমি যে বিষয়টা বলছি, এটাও কিন্তু প্রতি বছর বেরোয়। আমরা দেখেছি প্রত্যেক বছর CTET কিন্তু এক্সাম হয়। তো সুতরাং যারা যারা সেন্ট্রাল গভর্নমেন্টের দিকে যেতে চাও, তাদের জন্য কিন্তু এত পথ খোলা রয়েছে। যারা এটা ভাবো যে রাজ্য সরকার চাকরি দেয় না, রাজ্য সরকারে কোনো চাকরি নেই, আর সত্যি তাই, অনেক দিন ধরে ছাত্রছাত্রীরা বসে থাকে, ধর্নায় থাকে, অনেক কিছু রয়েছে, তাদের জন্য বলি তারা অত তাকাতে হবে না রাজ্য সরকারের দিকে। সেন্ট্রাল গভর্নমেন্ট দেখো না, চাকরি ভরে রয়েছে, সেগুলো করো না, পেয়ে যাবে একটা। এরপরে চলে আসবো রাজ্যের দিকে। আচ্ছা, এগুলো ডিটেলসে আলোচনা করব, হ্যাঁ ডিটেলস ধরে ধরে বলবো, তার আগে চলে যাই রাজ্যের দিকে। আচ্ছা, রাজ্যে কি কি আমরা দেখতে পাই? দেখো, WBCSটা প্রতি বছর হয়, সেক্ষেত্রে WBCS এর চাকরি পেতে গেলে আমরা দেখেছি গ্রুপ A B C D 4টে রয়েছে, সেখানে কিন্তু বাবা তোমাকে, আমাকে চাকরি পেতে গেলে কিন্তু গ্র্যাজুয়েশন পাস করতেই হবে। সেখানে গ্র্যাজুয়েশন পাস না করলে তুমি কিন্তু পরীক্ষায় বসার সুযোগ পাবে না, কারণ এটা একটা ভালো লেভেলের একটা পদ। তোমার রাজ্য যারা চালায় তাদের মধ্যেও আমরা দেখি বেশিরভাগ অংশ WBCS অফিসার থাকে। সুতরাং তোমাকে গ্র্যাজুয়েশন পাস না করলে তুমি WBCS এ বসতে পারছো না। একটু কঠিন প্রসেস বলবো, লেন্দি প্রসেস বলবো, কিন্তু প্রতি বছর হচ্ছে টেনে রাজ্য সরকারের এই এক্সাম। এবার যদি চলে আসি পুলিশের কাছে, দেখো পুলিশ এমন একটা জায়গা রাজ্য সরকারের যেখানে দেখবো যে প্রতি বছর না হোক, আমরা বেশ কয়েক বছর তো দেখেছি এক বছর অন্তর অন্তর কিন্তু পুলিশের বিজ্ঞপ্তি বেরোচ্ছেই, কারণ নিতে হবে, সামরিক বাহিনীকে নিতেই হবে, পুলিশকে বন্ধ করলে হবে না। আর সেটা রাজ্য সরকার দেখেছি যে আসতে থাকে, খুব একটা অসুবিধা করে না, ঠিক আছে। তো পুলিশের ক্ষেত্রে বলবো, যেটা খবরাখবর আসছে সেটা ওয়েস্টবেঙ্গল পুলিশের তরফ থেকে মোটামুটি তোমরা ধরে রাখো 10,000-এর উপরে ভ্যাকান্সি পাচ্ছ, 10-15-এর মধ্যে ভ্যাকান্সি পাচ্ছ। আর কলকাতা পুলিশের ফিমেল এবং মেল, মানে ছেলে এবং মেয়ে, আবারও বিজ্ঞপ্তি বেরোবে, প্রায় মোটামুটি 2,500-এর উপরেই থাকবে, যেটা শোনা যাচ্ছে, ঠিক আছে। আর টিচিং বলি আর একটা প্রসেস, যেটা হচ্ছে আমাদের রাজ্য সরকার পরপর 2 বছর তো নিল, ঠিক আছে, 2012 বলছি কেন, আমি 2000 আমি দেখেছি 22-এ নিয়েছে, 2023-এও নিল পরপর, এই তো কিছুদিন আগে বা কালকেই মোস্ট প্রবলি পরীক্ষা হয়ে গেছে, ঠিক আছে। তো টিচিংয়ের এক্সামটাও হচ্ছে, যাদের যাদের বিএড তো হবে না, যাদের যাদের DLED করা রয়েছে, ঠিক আছে, তারা পরীক্ষায় বসতে পারছ এবং পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছ। তারপরে নেবে কবে নেবে না সেটা দেখা যাক, তবে পরীক্ষায় পাস তো করে থাকো, তো এটাই হচ্ছে ব্যাপার। তো এই তিনটে জব রাজ্য সরকারের ক্ষেত্রে আমরা দেখলাম কি হচ্ছে, পরীক্ষা হচ্ছে, ভালোই পরীক্ষা হচ্ছে। তো চলো এবার আমরা ডিটেলসে আরও বিস্তারিত কিছু জানি, ঠিক আছে। প্রথমে চলে আসবো স্টেট গভর্নমেন্টের কাছে, রাজ্য সরকারের কাছে, আমাদের ওয়েস্টবেঙ্গল সরকারের কাছে।
আমরা প্রত্যেকে দেখলাম যে ফুড এসআইয়ের বিজ্ঞপ্তি বেরোলো, সেখানে বহু 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 ছাত্রছাত্রী কি হয়েছে অ্যাপ্লাই করেছে এবং যার জন্য সবাই প্রিপারেশন নিচ্ছে, পরীক্ষাও হবে, ডেট কিছুদিনের মধ্যে ঘোষণা করলো বলে সামনে ভোট, ভোটটাকে কেন্দ্র করে এই জিনিসগুলো হবে। তো সুতরাং আমি জানি যে অনেক ছাত্রছাত্রীরা পড়ছো বা পড়াশুনো করছো, যারা করছো না তাদেরকে বলবো তৈরি হয়ে যাও, ঠিক আছে? আচ্ছা, এরপরে বলি পিএসসি ক্লার্কশিপ কিছুদিনের আগেই, মানে দু তিন দিন মনে হয় আগে ফর্ম ফিল আপ শেষ হয়েছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে বলি একটা দারুণ সুযোগ রয়েছে পিএসসি ক্লার্কশিপ, অনেক বছর পর বিজ্ঞপ্তি বেরিয়েছে, তো সেক্ষেত্রেও জান প্রাণ লাগিয়ে দাও যাতে চাকরি পেতে পারো। এরপর পুলিশের কাজে চলে আসি, বিজ্ঞপ্তি খুব শিগগিরই আসছে, হয়তো এক সপ্তাহ বা হয়তো এই এক মাসের মধ্যেই তোমরা পেয়ে যাবে বা জানুয়ারির প্রথম দিকেই পেয়ে যাবে পুলিশের ভ্যাকান্সি, খুব তাড়াতাড়ি আসছে। টিচিংয়ের কথা বলি, কিছুদিন আগেই পরীক্ষা শেষ হলো, কিছুদিন না কাল বা পরশুতে পরীক্ষা শেষ হয়েছে, আবারও কিন্তু বিজ্ঞপ্তি ঠিক ওই পুজোর সময় বেরোবে, এখন থেকেই তৈরি থাকো, পরীক্ষা কিন্তু হবেই টিচিংয়ের ক্ষেত্রে, কারণ এইভাবে স্কুলগুলো আর চলতে পারে না, ঠিক আছে? একটা কিছু না কিছু তো বিহিত হবেই এর, তো তৈরি থাকো যখন হবে তখন যাতে একেবারে ঝিঙ্গালালা হতে পারো। আচ্ছা, এরপরে বলি ডাব্লিউবিসিএসের এক্সাম তো প্রতি বছর হচ্ছে, আমরা এখানে দেখবো মাধ্যমিক পাশ, উচ্চ মাধ্যমিক পাশ এবং গ্র্যাজুয়েশন পাশে হচ্ছে, এরকম না যে পরীক্ষা হচ্ছে না। হ্যাঁ, চাকরিটা হয়তো একটু দেরিতে পাচ্ছ কিন্তু পরীক্ষা হচ্ছে, তো রাজ্য সরকারের এই বিষয়গুলো আমরা দেখে নিয়েছি বা দেখে রাখছি, ঠিক আছে? এবার অনেকে আমাকে বলবে যে দিদি পিএসসি ক্লার্কশিপের জন্য কি পড়লে বেস্ট হয়, কোন বই পড়লে বেস্ট হয় ফুড এসআইয়ের জন্য, পুলিশের জন্য যদি কিছু একটু বলো বা টিচিংয়ের জন্য যদি কিছু একটু বলো। দেখো, আমি তোমাদেরকে বলি যে ইউর স্টাডির তরফ থেকে না আমাদের ফুড এসআই বলো, পিএসসি ক্লার্কশিপ বলো, পিএসসি ক্লার্কশিপ আর ফুড এসআইয়ের কোর্স আমরা একটার মধ্যেই করে দিয়েছি যাতে তোমাদের অসুবিধা না হয়, ঠিক আছে? তো একদম বেসিক থেকে ধরে ধরে অ্যাডভান্স অবধি আমরা খুব সুন্দরভাবে করিয়েছি। আমি এইটুকুনি গ্যারেন্টি দিচ্ছি, পুরো কোর্স শেষ করো তুমি ওর বাইরে কোনো কিছুই পাবে না, সে ম্যাথ বলো, সে ইংরাজি বলো, সে তুমি জিকে বলো, কিন্তু তোমাকে পুরো শেষ করতে হবে, ধরে ধরে করতে হবে। এরকম তো না যে প্রশ্ন কমন পাওয়া যায়, হ্যাঁ প্রশ্ন কমন পাবে না, কিন্তু টপিক কমন দিচ্ছি এর গ্যারান্টি আমি তোমাকে দিচ্ছি, ঠিক আছে? আর সম্পূর্ণভাবে স্ট্র্যাটেজি ধরে ধরে কিভাবে কোনভাবে পড়াশুনো করলে তুমি চাকরি পেতে পারো সেটা তোমাকে সম্পূর্ণভাবে ধরে ধরে গাইড করার দায়িত্ব আমাদের, কিন্তু পড়তে হবে তোমাকে। তো তোমরা যদি ফুড এসআইয়ের জন্য, পিএসসি ক্লার্কশিপের জন্য অথবা পুলিশের জন্য অথবা টিচিংয়ের জন্য পড়তে চাও, ইউর স্টাডি অ্যাপে যাও, অ্যাপের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে ইউর স্টাডি অ্যাপ ডাউনলোড করতে হবে, সেখানে ফ্রি ক্লাস রয়েছে প্রচুর, সে ফ্রি ক্লাস দেখো, যদি মনে হয় যে হ্যাঁ স্যার ম্যামেরা তোমাকে তোমার মতো করে বোঝাতে পারছে তাহলেই তুমি কোর্সে যুক্ত হতে পারো, তোমার যেটা ইচ্ছা, তুমি যে কোর্সে যুক্ত হতে ইচ্ছা সেই কোর্সেই যুক্ত হতে পারো, অথবা আরও ডিটেলস জানতে চাইলে স্ক্রিনে একটা নাম্বার যাচ্ছে সেখানে কল করো, কল করলে আমাদের টিম মেম্বাররা তোমাকে সব দিক থেকে সহযোগিতা করবে। আচ্ছা, এবার আমরা চলে যাব হচ্ছে কি কোন বিষয়ে, সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের বিষয়। দেখো, রাজ্য সরকারের ক্ষেত্রে দোনোমনো থাকলেও কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে কিন্তু কোনো দোনোমনো নেই। চলে যদি আসি এসএসসির ক্ষেত্রে, এসএসসির ক্ষেত্রে কিন্তু আমরা খুব সুন্দরভাবে দেখবো এসএসসি জিডির ভ্যাকান্সি বেরোয়, বাংলায় পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে, আর আগে থেকেই আমরা জানি, জেনে যাই কবে পরীক্ষা হবে, কবে ফর্ম ফিল আপ হবে, কত ভ্যাকান্সি থাকছে, সব কিছু আমরা জানতে পারি। সুতরাং এসএসসি জিডির ক্ষেত্রে তুমি যদি ভালো মতো প্রিপারেশান নাও তুমি চাকরি পেয়ে যাবে। আর এসএসসি জিডি এমন একটা ফোর্স যেটা আমরা দেখবো যে সেন্ট্রাল ফোর্স, আটটা ডিপার্টমেন্টের মধ্যে একটা ডিপার্টমেন্টে তুমি চাকরি পেতে পারো, এই নিয়ে ভিডিও রয়েছে, ঠিক আছে? তুমি সেটাও দেখে নিতে পারো, আমি অবশ্যই এখানে একটা তোমাকে পপ আপ দিয়ে দেবো, তুমি দেখে নিতে পারো, সেই ভিডিওটা দেখে নেবে তোমার সুবিধা হবে। আচ্ছা, সিএইচএসএল আমরা দেখবো, এই সিএইচএসএল এক্সামের মাধ্যমে তুমি ক্লারিক্যাল যেসব পদগুলো রয়েছে উচ্চ মাধ্যমিক পাশে, ঠিক আছে, তুমি ক্লারিক্যাল পদে কিন্তু চাকরি পেতে পারবে, ঠিক আছে? এসএসসি ডিপার্টমেন্টে বিভিন্ন, এসএসসি ডিপার্টমেন্ট না, এসএসসি এক্সাম নেয় বিভিন্ন, ধরো আমরা যে ইয়েগুলো দেখি, ঠিক আছে, আমরা কেন্দ্রীয় মন্ত্রণালয়গুলো দেখি, বিভিন্ন ডিপার্টমেন্টে তোমার কিন্তু ক্লারিক্যাল পদে চাকরি হতে পারে। তারপরে দেখো, এই সিজিএল যদি দেখি প্রত্যেক বছর হচ্ছে, এই সিজিএলের ক্ষেত্রে বলি তোমাকে গ্র্যাজুয়েট তো হতেই হবে, গ্র্যাজুয়েশন পাশ না করলে হবে না, এই পরীক্ষাটা একটু হার্ড হয়ে থাকে এবং সেখানে বিভিন্ন ডিপার্টমেন্ট, যদি আমি তোমাকে বলি আমরা দেখেছি ইন্টেলিজেন্স ব্যুরো হতে পারে, সিবিআই ডিপার্টমেন্ট হতে পারে, ইনকাম ট্যাক্সের ডিপার্টমেন্ট হতে পারে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে চাকরি করার তোমার সুযোগ থাকছে। এর সাথে সাথে স্টেনোগ্রাফার, এই যে বিভিন্ন দপ্তরগুলো দেখো সেখানে না এই কম্পিউটারের ট্যাক 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 টাইপিংয়ের কাজ হয়, সেই টাইপিংয়ের ক্ষেত্রে কিন্তু তোমার এই স্টেনোগ্রাফারের পদে কিন্তু তোমার চাকরি হতে পারে। সুতরাং আমি এই চারটে ধরলাম, আরও তো অনেক আছে,
আমি যাচ্ছি না আরো অনেকের কাছে। এই চারটে বিজ্ঞপ্তি, ঠিক আছে, যেটা তুমি বাংলায় দিতে পারছো, তোমার নিজের মাতৃভাষায় দিতে পারছো, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন পাস, প্রতি বছর বেরোচ্ছে মিনিমামও যদি আমি ধরি 25-30 হাজার, এই সব মিলিয়ে যত পোস্ট বার করে 25-30 হাজার তো মোটামুটি ভ্যাকান্সি থাকে প্রত্যেক বছর। প্রত্যেক বছর একটা কি নিজের নামে করা যায় না ভালো মতো পড়াশুনো করে? তো পড়াশুনোটা তোমার কাছে, কী কী পড়তে হবে সেটাও বলছি, কোন কোন সাবজেক্ট, খালি তুমি পড়ে যাও। এটা প্রত্যেক বছর বেরোয়, এবছরও তার ব্যতিক্রম নয়, এবং SSC আগে থেকে ক্যালেন্ডার জারি করে দিয়েছে কোন পরীক্ষা কোন সময় হবে, সেটাও আমি এখানে দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পারবে, সেই ভিডিওটা তোমরা দেখে নিও। আচ্ছা, এরপরে চলে আসবো আমরা রেলের কাছে। দেখো, রেলের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এবছরে NTPC-র তরফ থেকে TTE টিকিট কালেক্টর, খুব সুন্দরভাবে টিকিট কালেক্টরের বিজ্ঞপ্তি বেরোবে উচ্চ মাধ্যমিক পাশে। এটা এই পরীক্ষা তোমরা দেওয়ার সুযোগ পাবে, ঠিক আছে, সবাই দেওয়ার সুযোগ পাবে। তো এই জায়গাটা তোমরা কেউ ছিল না, বিজ্ঞপ্তি বহু বছর বেরোয়নি, তো এবছর বেরোবে, এই জায়গাটা নিজের কাছে রাখতে হবে। হ্যাঁ, ALP-র বিজ্ঞপ্তি বেরোবে, যেটাকে আমরা লোকো পাইলট বলে থাকি, তার বিজ্ঞপ্তি বেরোবে। এক্ষেত্রে তোমার ম্যাথ একটু ভালো জানতে হয়, আবার অনেক সময় টেকনিক্যালও চায় যে তুমি এই পাশ করেছো কিনা, ওই পাশ করেছো কিনা। এটা না পারলেও তুমি গ্রুপ ডের বিভিন্ন আরও রয়েছে, যেমন RPF রয়েছে, এগুলোতে তুমি চাকরি পেতে পারো, ঠিক আছে। আমরা দেখব যে RPF-এর SI এবং কনস্টেবল দুটোই কিন্তু বেরোবে, সেক্ষেত্রে তুমি কিন্তু মাধ্যমিক পাশ করলে, বিশেষ করে আমরা যদি RPF কনস্টেবলের কথা বলি, মাধ্যমিক পাশ করলে কিন্তু তুমি পরীক্ষায় বসতে পারবে। এবার যদি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বাড়িয়ে দিয়ে উচ্চ মাধ্যমিক করে, সেটা বিজ্ঞপ্তির অপেক্ষায় রয়েছে, ঠিক আছে। এছাড়া আরও যেসব টেকনিক্যাল পোস্টগুলো রয়েছে, যেইর মাধ্যমে কিন্তু পরীক্ষা হয়ে থাকে, ঠিক আছে। তো সুতরাং এতগুলো বিজ্ঞপ্তি আমরা রেলের তরফ থেকে কিন্তু দেখতে পারবো, টিকিট কালেক্টর দেখতে পারবো, RPF কনস্টেবল, SI, ALP এবং আরও গ্রুপ ডির পোস্ট আমরা কিন্তু দেখতে পাবো। সুতরাং আমাদের কিন্তু তৈরি থাকতে হবে। আরেকটা কথা একটু বলতে ভুলে গেছি, SSC-র এই যে চাকরিগুলো বললাম CGL বাদ দিয়ে, ঠিক আছে, SSC, CHSL এবং GD, আচ্ছা আর একটা লিখতে ভুলে গেছি, MTS, ঠিক আছে, SSC, MTS, এদের জন্য যদি তুমি প্রিপারেশন নিতে চাও বাংলায়, তাহলে ইউটসার্টি অ্যাপে চলে যাও, সেখানেও প্রত্যেকটা কোর্স পেয়ে যাবে, খুব সুন্দরভাবে করিয়ে দেওয়া হয়েছে, বুঝিয়ে দেওয়া হয়েছে, যা যা করিয়েছি যদি খুব ভালো করে শেষ করতে পারো, ওর বাইরে আর কিছু থাকে না। সেটা তোমার উপর ডিপেন্ড করছে যে তুমি কিভাবে পড়াশুনো করবে। তো এতগুলো বিজ্ঞপ্তি কিন্তু আমাদের বেরোচ্ছে, রেলের এতগুলো বেরোচ্ছে। এবার যদি ব্যাংকের কাছে চলে আসি, প্রতি বছর ব্যাংক IBPS একটা সংস্থা, যে সংস্থার মাধ্যমে পরীক্ষাটা নেয় ক্লারিক্যাল পোস্ট, এবং আমরা দেখতে পারবো যে আমরা ব্যাংক ম্যানেজার বলি, PO, প্রোবেশনারি অফিসার, ঠিক আছে, এই পোস্টে কিন্তু নিয়োগ করে থাকে। এবং RRB, রিজিওনাল রুরাল ব্যাংক, যে গ্রামীণ ব্যাংকগুলো রয়েছে সেখানেও কিন্তু নিয়োগ করে থাকে, প্রতি বছর করে, এবছরও করবে বা প্রত্যেক বছরই এটাই হয়ে আসছে করছে। SBI-এর তরফ থেকেও আমরা ক্লার্ক দেখতে পাই, ক্লার্কের বিজ্ঞপ্তি আসে, এবং PO, প্রোবেশনারি অফিসার, যাকে আমরা কি বলি, বলতে পারি ম্যানেজার বলি, সে পোস্টেও কিন্তু বিজ্ঞপ্তি আসে, প্রতি বছর আসে। এক্ষেত্রে গ্র্যাজুয়েশন পাস হতে হয়, মিনিমাম 5,000 তো থাকেই, ঠিক আছে, ভ্যাকান্সি। তো এক্ষেত্রেও তুমি পড়াশুনো করলে চাকরি পেয়ে যাবে, প্রতি বছর এত ভ্যাকান্সি বের করছে। টিচিংয়ের ক্ষেত্রে চলে আসি, তুমি CTET দাও, DLED বা BED করলে তুমি CTET দাও, Paper 1, Paper 2 দিয়ে পাশ করে থাকো, চাকরি তোমার হবে। তো সুতরাং এত বিজ্ঞপ্তি রয়েছে, যারা বলে চাকরি হয় না, চাকরি পাওয়া যায় না, তাদেরকে এই ভিডিওটা শেয়ার করো। খালি এটুকুনি বলছি, খুব ভালো করে পড়ো, তাহলেই তোমার পকেটে চাকরি। 2024 বলো, 2025 বলো, তোমাকে পড়তে হবে, পড়লেই তোমার চাকরি, বেশি দিন তোমার সময় লাগে না, আমি এটুকুনি গ্যারান্টি দিয়ে বলছি, বেশি দিন সময় লাগে না, 5 মাস 6 মাস ধরো, 3 মাস ভালো করে পড়ো, 2 মাস রিভিশন এবং মক টেস্ট, ব্যাস এনাফ, পরীক্ষা পরীক্ষা দিতে চলে যাও, তারপরে রেজাল্ট দেখে আমাকে অবশ্যই জানিও যে কেমন রেজাল্ট তুমি করলে, ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে যাব হচ্ছে কি কি পড়তে হবে। এই যে এতগুলো বিজ্ঞপ্তি দেখালেন, এই যে এত বিজ্ঞপ্তি প্রতি বছর বেরোচ্ছে এবং প্রতি বছর বেরোয়, তাহলে দিদি বলুন পড়তে কি কি হয়, অনেকের প্রশ্ন থাকবে, তাদের জন্য বলি সাবজেক্টে কি কি পড়তে হয়। প্রথমে চলে আসবো জিকের ক্ষেত্রে, জিকেটা খুব ভালো করে পড়তে হবে, অথবা GS, দেখবে জিকে বা GS লেখা থাকে, খুব ভালো করে পড়তে হবে। এর মধ্যে 10টা সাবজেক্ট তুমি পাবে, তার মধ্যে সব থেকে বেশি প্রশ্ন আসে স্ট্যাটিকের পোর্শনে, তারপরে কারেন্ট অ্যাফেয়ার্সের টপিকে প্রশ্ন আসে, তারপরে হিস্ট্রি থেকে প্রশ্ন আসবে, তারপরে জিওগ্রাফি থেকে প্রশ্ন আসবে, তারপর পলিটি থেকে প্রশ্ন আসবে, তারপরে তোমার প্রশ্ন ধরো বায়োলজি থেকে প্রশ্ন পাবে,
ঠিক আছে, তারপরে তুমি কেমিস্ট্রি থেকে প্রশ্ন পাবে, তারপরে তুমি ফিজিক্স থেকে কিছু প্রশ্ন পাবে, ইকোনমিক্স থেকে তুমি কিছু প্রশ্ন পাবে, আর অনেক অনেক পরীক্ষায় আমরা দেখি কম্পিউটার থেকে প্রশ্ন আসতে। এতগুলো সাবজেক্ট থাকে এই জিকের মধ্যে, সুতরাং সমস্ত চাকরিতে দেখি যে জিকে থেকে কিন্তু স্কোর বেশি থাকে, স্কোর বেশি সব থেকে বেশি জিকেতে থাকে। তো জিকের টপিকগুলো খুব ভালো করে কভার করতে হবে এবং শেষ করতে হবে। তারপরে কি কি পড়তে হবে? এই সাবজেক্টটা ছাড়া আমাকে ম্যাথ ভালো করে পড়তে হবে, ম্যাথ সম্বন্ধে নলেজ রাখতে হবে। ব্যাস, ম্যাথ একটা চ্যাপ্টার এমনভাবে পড়বো যাতে ওর বাইরে যাই প্রশ্ন আসুক না কেন আমি সব করতে পারি, আর যদি একটা প্রশ্নও বাদে তাহলে সে অধ্যায়টা হয়নি, আবারও ভালো করে করতে হবে। এইভাবে করো, আমার মনে হয় না ম্যাথ বাদবে, আর ম্যাথে কিন্তু ফুল স্কোর করা যায়। ম্যাথের সাথে সাথে তুমি করো রিজনিং, ঠিক আছে, তুমি করো রিজনিং। রিজনিং এমন একটা সহজ সাবজেক্ট, শুধুমাত্র ট্রিক্স, মানে সবাই পারে, যদি একটু দু তিন মাস ফোকাস করো না পুরো রিজনিং জল হয়ে যায়, এখানেও ফুল স্কোর করা সম্ভব। এরপরে চলে আসবো ইংলিশ সাবজেক্টটা। এই ইংরাজি সাবজেক্টটাও তুমি যদি রপ্ত করতে পারো, আমি এইটুকুনি গ্যারান্টি দিয়ে বলছি, এই যে এত বিজ্ঞপ্তি বললাম, কেন্দ্রীয় তথা রাজ্য, তুমি কোথাও কোনো চাকরি এমন পাবে না যে চাকরি থেকে তুমি পাশ না করে বেরিয়ে এসছো। যদি ভালো করে, খুব ভালো করে, এই চারটি সাবজেক্ট তো প্রশ্ন আসলে এর মধ্যেই আসবে, এর বাইরে তো আর কোনো কিছু হয় না, এগুলোই যদি খুব ভালো করে পড়তে পারো, এনাফ ইজ এনাফ, চাকরি তোমার কাছে। এবার তুমি কিভাবে পড়বে সেটা তোমার উপর, কতটা পড়বে, কোনটা পড়বে কোনটা পড়বে না, পড়ার ধরনগুলো কী কী, সেসব কিছু জানতে চাইলে একজন অভিজ্ঞ মানুষের প্রয়োজন হয়, কোথায় একটু পড়তে হয়, কারণ যদি তুমি জানতেই পারবে না যে এত তো পড়ার জায়গা, কোথায় পড়বো আর কোথায় পড়বো না, তো সেক্ষেত্রে সেই জন্যই একজন টিচারের সাহায্য নিতে হয়। মার্কেট চলতি প্রচুর বই রয়েছে, সেই বইও পড়তে পারো, যে বই নেবে সে বই বেস্ট। অনেকে বলে বেস্ট বই বলো, দেখো প্রত্যেকটা বই বেস্ট, যারা লিখছেন তারা অনেক বুঝে ভেবে চিন্তেই তো লিখছেন, কিন্তু যেটা পড়বে, একটা বই পড়ো, দশবার পড়ো, দশটা বই না কিনে, আমি এটাই তোমাদেরকে খালি বলবো। তো তোমাদেরকে আমি এটুকুনি বলবো, খুব ভালো করে পড়ে যাও, নিজেকে সময় দাও, যেটা পড়বে বারবার রিভিশন করো, আমার মনে হয় যে তুমি 2024 চাকরি নিয়ে বেরোবে। তো আজকের ভিডিওতে আমি পুরো ধরে ধরে আলোচনা করে দিলাম 2024 কী কী ভ্যাকান্সি আসবে, কী কী আসতে চলেছে, কী কী আসতে পারে, এবার সব কিছুই তোমার হাতে, তুমি যেমন পড়াশুনো করবে তুমি তেমন ফল করবে, তুমি পড়াশুনো করবে না তুমি ফল পাবে না। কিন্তু কাউকে এইভাবে ডিমোটিভেট করো না যে চাকরি নেই বা চাকরি হয় না, ঠিক আছে? তো সুতরাং ভালো করে পড়াশুনো করো, যদি দেখো পাশ করতে পারছো না তাহলে ভাববে যে ঘাটতি তোমার মধ্যে আছে, আরও অনেকে পাশ করতে পারলে তুমি কেন পাশ করতে পারছো না, ওরাও ভাত ডাল মাছ মাংস খাচ্ছে তুমিও খাচ্ছ, তাহলে পার্থক্যটা কোথায় রয়েছে সেটাকে খুঁজে বার করে সে জায়গায় কাজ করতে হবে। যদি খুব ভালো করে করতে পারো তাহলে দেখবে যে সব কিছুই তোমার হাতের মুঠোয় চলে এসছে, খালি নিজেকে সময় দাও, পড়াশুনো করে যাও, ব্যাস, এর বাইরে আর কিছু নেই। এক বছরই তো পড়তে হবে, এক বছরও না, তার ভালো মতো পড়লে আরও কম, ঠিক আছে? তো ওই ভালো মতো করতে হবে, ঠিক আছে? ওই চাকরিটা পেয়ে গেলেই তারপরে তো সমস্ত কিছু তোমার হাতের মুঠোয়, যা ইচ্ছা তাই করতে পারবে, খালি এই কটা দিন একটু নিজেকে দেওয়া। তো এই ছিল আজকের ভিডিও, 2024 থেকে ফুল দমে শুরু করে দাও, কোনো দিকে তাকিও না, যাতে তুমিও 2024 মিড পয়েন্টে এসে আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো, বা আমাদের টিম মেম্বারকে ফোন করে বলতে পারো যে ম্যামের কথা শুনে পড়াশুনো করেছি এবং চাকরি পেয়ে গেছি। তো এই ছিল আজকের ভিডিও, প্রত্যেককে বলবো হ্যাপি নিউ ইয়ার, অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার, প্রত্যেককে বলবো ভালো থেকো, সুস্থ থেকো, বাবা মার সেবা করো, দেশের সেবা করো, প্রচুর পড়াশুনো করো, এবং জয় হিন্দ।